আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা লাউ পাতার কাবাব বানাবো চিকেন দিয়ে। দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আর এই যে মিম, মিমকে তো আপনারা চিনেন। মিম লাউ পাতার জন্য যাইতেছে, আমাদের বাগানে যাইতেছে আর কি। লাউ পাতা দিয়ে চিকেন লাউ পাতার কাবাব বানাবো আর কি। দেখতে হলে আমাদের সাথেই থাকুন আপনারা। এই যে আমরা লাউ পাতার কাছে চলে আসছি। এই যে মিম লাউ পাতা সিদ্ধেছে। এই যে দেখতে পারছেন আমাদের লাউ গুলা কেমন ছোট থাকতে পচে যাচ্ছে। অনেক ওষুধ দিয়েছি, অনেক কিছুই হয় না। যে দেখতে পারছেন এই মাথা আমরা কেটে নিব, তারপরে এই যে এগুলো থেকে আষ্টে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন পাতার খোসাটা আমরা মিম লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই যে দেখতে পারছেন লাউয়ের খোসাগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে আমরা মুরগি নিয়েছি, এখন এগুলোকে ছোট করে টুকরো করে নেব। এই যে দেখতে পারছেন আমরা মুরগিগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, একদম ছোট ছোট করে। আমি দেখতেই পারছেন একদম ছোট ছোট পিস। এখন এগুলো ভালোভাবে ধুয়ে নেব। এই যে দেখতে পারছেন আমরা এখানে এই যে মুরগির জন্য মুরগির সাথে দিব আর কি, দুইটা টমেটো নিয়েছি, দুইটা পেঁয়াজ, তারপরে 8 থেকে 10টা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা। দেখতে পারছেন হালকা পানিটা হালকা গরম করে নিয়েছি। এখন এর পানির মধ্যে লাউ পাতাটা দিয়ে দিয়েছি। এভাবে লাউ পাতাটা চুবিয়ে উঠিয়ে নিলে লাউ পাতার মধ্যে যে ময়লাটা ওই ময়লাটা থাকবে না আর কি। এভাবে আমরা সবগুলো উঠিয়ে নিচ্ছি। যে আমরা সবগুলো লাউ পাতা ধুয়ে উঠিয়ে নিয়েছি, দেখতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে। দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেলটা গরম হলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন টমেটোগুলো দিয়ে দেব। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেব।
কাঁচামরিচ কিছু দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এই যে এখানে আমি ধনিয়ার গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া, তারপরে এই গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দিলাম, মুরগিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো হালকা। দেখতে পাচ্ছেন এভাবে শুকিয়ে নিয়েছে, এখন উঠিয়ে নেব। এটার মধ্যে পানি দিয়ে দেব, পানি দিয়ে দিলাম। এখানে পানি নিয়ে নিয়েছি, এখন এগুলোর মধ্যে বেসন দিয়ে দেব। যে বেসনটা মেখে নিয়েছি, আর বেসনের জন্য আমি এখানে লবণ নিয়েছি, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া। আমি দেখতে পাচ্ছেন এখন সবগুলো উপকরণ একসাথে, বেসনের সাথে মিশিয়ে উপকরণ একসাথে মিশিয়ে নেব। যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মুরগিটা টপতার মধ্যে দিয়ে দেব। এভাবে কুটটা দিয়ে দিলাম, এখন এইভাবে একটু করে দেখতে পাচ্ছেন ভালো করে এইভাবে রাখবেন। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, এই যে সবগুলো আমি এভাবে করে নিয়েছি, এখন এইভাবে চুবিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের বড়টা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব, উঠিয়ে নেব। এই যে আমরা উঠিয়ে নিয়েছি, আমাদের চিকেন লাউ পাতার কাবাব হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর আর মচমচে হয়েছে। কেমন হয়েছে ম্যাম? ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর পেতে হলে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ।